হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সিক্সের রায়ো মার্টিন দু হাজার চব্বিশ পরিবেশ বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের সাত নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্য আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচের ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক সাত নম্বর স্কুলের প্রথমে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন হলো আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় এর উত্তর হবে স্থিতিশক্তি দু নম্বর প্রশ্ন হল অক্সানোমিটারের বৃদ্ধি স্কেলটি অংশাঙ্কিত থাকে এর উত্তর হবে মাইক্রোমিটার তিন নম্বর প্রশ্ন হল রক্তে অবস্থিত প্রোটিন হলো এর উত্তর হবে গ্লোবিউলিন চার নম্বরে আছে যদি ডি ইকুয়াল টু ঘনত্ব ভি ইকুয়াল টু আয়তন এবং এম ইকুয়াল টু ভর হয় তাহলে বস্তুর ঘনত্ব হবে এখানে উত্তর হবে ডি ইকুয়াল টু এম ভি পাঁচ নম্বর প্রশ্ন হল লোহার আকরিক হল এর উত্তর হবে হেমাটাইট ছ নম্বর প্রশ্ন হল মানব হৃৎপিণ্ডের কপাটিকার সংখ্যা এর উত্তর হবে চারটি সাত নম্বর প্রশ্ন হলো জলের গভীরতা বাড়লে এর উত্তর হবে সব দিকেই জলের চাপ বাড়বে তোমাদের মধ্যে থেকে যে কোনো জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে এই ভিডিওতে যখন একশোটি লাইক এবং একশোটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে দু নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হলো ম্যাগমা ও লাভার মধ্যে সম্পর্ক কী দু নম্বর প্রশ্ন হলো দুটি সবুজ জ্বালানির উদাহরণ দাও এর উত্তর হবে সৌরশক্তি ও বায়ুশক্তি তিন নম্বর প্রশ্ন হল হৃৎপিণ্ডের বাইরের আবরণীর নাম কী এর উত্তর হবে পেরিকার্ডিয়াম চার নম্বর প্রশ্ন হল টিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য ও এসআইতে ভরের একক কী এর উত্তর হবে টিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক সেন্টিমিটার আর এসআইতে ভরের একক কিলোগ্রাম তারপরে পাঁচ নম্বরে আছে খাদ্য পিরামিড কাকে বলে ছ নম্বর প্রশ্ন হল শক্তি রূপান্তর উল্লেখ করো মেঘের গর্জনে কাঁচের জানালা ভেঙে গেল সাত নম্বর প্রশ্ন হল দুটি শ্বাসরঞ্জক পদার্থের নাম লেখো আট নম্বর প্রশ্ন হলো একটি বিছানার ওপর চাদর টান টান করে বিছানো আছে এবার ওই চাদরকে টান দিয়ে তুলে ফেলার চেষ্টা করলে দেখা যাবে চাদরের কিছু অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চাইছে এর কারণ কি নম্বর প্রশ্ন হল বস্তু জাড্য ধর্ম বলতে কি বোঝায় দশ নম্বর প্রশ্ন হল পালমোনারি কপাটিকা হৃৎপেন্দ্রের কোথায় দেখতে পাওয়া যায় তারপরে তিন নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একের রেতে আছে চিরাচরিত শক্তির তুলনায় অচিরাচরিত শক্তি গুরুত্বপূর্ণ কেন বি নম্বর প্রশ্ন হল আগ্নেয় শিলা পাওলিক শিলা ও পরিবর্তিত শিলার মধ্যে চারটি পার্থক্য লেখো। অথবাতে আছে সিস্ট্রোল ও ডায়াস্টোল কাকে বলে বিতে আছে মানব হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন শব্দছকের মাধ্যমে দেখাও দু নম্বর প্রশ্ন হল মানব হৃৎপিণ্ডের লম্ব চিহ্নিত চিত্র অঙ্কন করো আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে